হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পটাকার্তানিয়ার শপিং মল থেকে আমি কিছু শপিং করেছি আজকের ব্লগে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আজকে দেখাবো জুইকি ব্র্যান্ডের ব্যাগ এবং শ্যুজ পটাকার্তানিয়ার জুইকি শোরুম থেকে আমি একটি ব্যাগ নিয়েছি এবং এক একজনের শুজ নিয়েছি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব এর আগেও আমি জুইকি শোরুম থেকে অনেকগুলো ব্যাগ কিনেছিলাম জুকি কি ব্র্যান্ডের ব্যাগগুলা খুবই সিম্পল হয় সেরকম ডিজাইন থাকে না কিন্তু আমার কাছে ব্যাগগুলা খুবই স্টাইলিশ মনে হয় এর আগেও আমি এরকম ব্যাগ ইউজ করেছি এর ব্যাগগুলা আমার কাছে ভালোই লাগে তো এবারও এই ব্যাগটি আমার কাছে ভালো লেগেছে তাই ব্যাগটি আমি কিনেছি এই ব্যাগটির চারটি কালার ছিল একটি এখানেই দেখতে পাচ্ছেন রেড কালার আরেকটি ছিল ব্লু ব্ল্যাক এবং অফ হোয়াইট আমার কাছে ব্লু এবং রেড কালারটি বেশি ভালো লেগেছিলো কিন্তু যেহেতু আমি এর আগেও ব্লু কালারের অনেকগুলো ব্যাগ ইউজ করেছি এই জন্য এবার আর ব্লু কালারটি নেই নি রেড কালারের ব্যাগটি নিয়েছি ইটালির যে কোনো সিটিতে আপনারা এই জুইকি শোরুমটি পাবেন ইটালির বাইরে যে কান্ট্রিগুলো আছে সেখানে জুইকি শোরুম আছে কি না আমি আসলে জানি না আমি যেহেতু ইটালিতে থাকি তো ইটালিতে কোন শোরুমগুলো আছে আমি সেটাই বলতে পারবো ইটালির বাইরের কোন শোরুমগুলা আছে বা ইটালির বাইরের কান্ট্রিগুলার কথা আমি আসলে বলতে পারবো না আমি শুধুমাত্র ইটালির কথাগুলাই বলতে পারবো এই ব্যাগটি খুবই ছোট আমার কাছে বড় ব্যাগের চাইতে ছোট ব্যাগগুলাই ক্যারি করতে বেশি ভালো লাগে তো ব্যাগটি এখন আমি আপনাদের দেখাবো এই ব্যাগটি দুইটা পার্ট সামনের একটি পার্ট আর এই পেছনে আরও একটি পার্ট আছে আর এই যে দুই সাইডে দুইটি রিং আছে ব্যাগের বেল্টটি লাগানোর জন্য তো এখন আমি আপনাদের ব্যাগের এই সামনের পার্টটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সামনের এই পার্টটি ওপেন করার জন্য একটি হুক আছে মানে সামনের পার্টি হুক সিস্টেমের এই হুকটি খুলে ব্যাগটি ওপেন করতে হয় আর এটা হচ্ছে সামনের পার্টের ভেতরের চেম্বার তো এখন আমি আপনাদের ব্যাগের যে পেছনের পার্টটি আছে সেটি দেখাবো এটা হচ্ছে ব্যাগের পেছনের পার্ট আর পেছনের পার্টি ওপেন করার জন্য একটি এখানে বাটন আছে আর এটি হচ্ছে ব্যাগের পেছনের পার্টের চেম্বার দেখতে পাচ্ছেন এইখানে একটি বেল্টও আছে এটা হচ্ছে ব্যাগের বেল্ট দেখতে পাচ্ছেন এই বেল্টটিতে দুইটি হুক আছে এই হুক দুইটা ব্যাগের দুই সাইডে যে রিং আছে এই রিং এর সাথে জয়েন করতে হয় এই তো আমি ব্যাগটি আপনাদের দেখিয়ে দিলাম এখন এই ব্যাগের বেল্টটি আমি ব্যাগের ভেতরে রেখে দিচ্ছি যাতে হারিয়ে না যায় এখন দেখাবো এক জোড়া শুজ এই শ্যুজটিও আমি জুইকি শোরুম থেকে নিয়েছি এই শ্যুজটি আমার কাছে ভালো লেগেছে এই শ্যুজটির তিনটি কালার কম্বিনেশনে তৈরি ব্ল্যাক ব্লু এবং অ্যাশ কালার আর এই শ্যুজটির দুইটি কালার ছিল একটি যে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্লু এবং অ্যাশ কম্বিনেশনে আরেকটি ছিল পুরোই গ্রিন কালার তো দুইটি কালারই আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো পটাকাতা নেয়ার যে জুকি শোরুমটি আছে সেখানে গ্রিন কালারের শুজটি ছিল না ব্ল্যাক কালারটি ছিল তো আমি ব্ল্যাক কালারটি নিয়ে এসেছি এই সুস্তি আমার কাছে খুবই স্টাইলিস্ট মনে হয়েছে এই শ্যুজটি যে কোনো শাড়ি বা আউটফিট ওয়েস্টার্ন ড্রেস যে কোনো কিছুর সাথেই আমার মনে হয় খুব ভালোভাবে মানাবে আর স্যুজটিতে হালকা একটু হিলও আছে যারা একদম ফ্ল্যাট স্যান্ডেল পরতে না চান একটু হিল চান তারা এই টাইপের শ্যুজগুলো নিতে পারেন এই স্যুজটি এখনও আমি ইউজ করিনি আমি এই শ্যুজটি ইউজ করব। তো ইউজ করার পরে আমার কাছে যদি কমফোর্টেবল মনে হয় তাহলে গ্রিন কালারের যে শ্যুজটি আছে সেটিও আমি নিব জুইকি শোরুমটিতে ছেলে এবং মেয়েদের আউটফিট স্যান্ডেল জুয়েলারি আইটেম ব্যাগ এসব পাওয়া যায় আর কোয়ালিটিগুলো আমার কাছে খুব ভালোই লাগে খুব ভালো কোয়ালিটি এবং খুব রিজনেবলের জিনিসপত্র পাওয়া যায় আপনারা যারা ইটালিতে থাকেন তারা জুইকি শোরুমটি ঘুরে দেখতে পারেন আপনাদের কাছে আশা করি ভালোই লাগবে এখন দেখাবো দুইটি শর্টস এই শর্টস দুইটি আমি রাফির জন্য নিয়েছি আমার এখানে এখন সামার টাইম তো সামারের বাচ্চাদের জন্য এই টাইপের শর্টসগুলো খুবই কমফোর্টেবল হয় তো আমি এখানে এই জন্য রাফির জন্য দুইটি শর্টস নিয়েছি একটি হচ্ছে অরেঞ্জ কালার আর এটি হচ্ছে ব্লু এবং অ্যাশ কালারের কম্বিনেশন এই শর্টসগুলোর আরও অনেক কালার ছিল দু রাফি এই দুটি কালারই পছন্দ করেছে এই জন্য এই দুটি কালার নিয়ে এসেছি এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে তাকে বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা আমার পেজে এখনও লাইক দিয়ে ফলো করেনি প্লিজ আমার পেজটি লাইক দিয়ে ফলো করে নেবেন এছাড়াও আমার কুশিকাটার একটি চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে রাফিস ক্রিয়েশন যারা কুশিকাটার কাজ পছন্দ করেন তারা প্লিজ আমার চ্যানেলটি একবার ভিজিট করে আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ